হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে, এই রুটের সবচেয়ে দামি এবং সবচেয়ে স্পিডি বাসের সাথে। পদ্মা সেতুর কল্যাণে বর্তমানে কুয়াকাটা পর্যটকদের জন্য হটকেক, আর এই হটকেকের টেস্ট নিতেই বাংলাদেশের মোস্ট ফিউরিয়াস বাস নামে পরিচিত কোরিয়ান হিউন্ডাইয়ের সাথে ট্রাভেল করি আমি। তবে বিশ্বাস করেন আর না করেন, এটি ছিল আমার লাইফের সবচেয়ে স্পিডি বাস জার্নি। মিটারে 120, 130, 140 অনেকটা রেগুলার ছিল, একটা সময় 150ও পেয়েছি আমি, যেটি বাংলাদেশে বাস জার্নিতে খুবই রেয়ার একটি বিষয়। কারণ 150 কিলোমিটার পার আওয়ার হুন্ডাই ছাড়া অন্য কোনো বাসে পসিবল না বর্তমানে বাংলাদেশে। সো কোরিয়ান এই 1,80,00,000 টাকা মূল্যের বাসে আমার স্পিডি জার্নির অভিজ্ঞতা কেমন ছিল তাই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি, মাহবুব রহমান খান। ইয়ামাহার অ্যাডে আমরা যেরকম দেখেছি যে বাইকার হচ্ছে বাসের বন্ধু, তো সেই বন্ধুরাই বারবার কোলাকুলি করার চেষ্টা করতেছিল এবং গলায় জোরে এসে পড়তেছিল। সো রাস্তার এই সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক ভিডিও। এখন আমি আছি গাবতলিতে এবং শ্যামলী এনার ট্রাভেলসে আমি টিকিট করেছি। একটা কথা সবাই মাথায় রাখবেন যে শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনার ট্রাভেলস কিন্তু দুটি আলাদা। সো শ্যামলী পরিবহন মানে যেটা, সেটা হচ্ছে এসপি সেকশন, আর এনার ট্রাভেলসটা হচ্ছে আপনার এনআর সেকশন নামে পরিচিত। সো যারা ট্রাভেল করবেন ট্রাই করবেন যে শ্যামলী এনার ট্রাভেলসে টিকিট নেওয়ার, কারণ এনার ট্রাভেলসের আন্ডারে হিউন্ডাই টিউন্ডাই সব কিছু আছে। আমার টিকিট প্রাইস ছিল 1,500 টাকা এবং বিকাশের জন্য আলাদা করে 30 টাকা এক্সট্রা সেন্ড মানি লেগেছে। সো 1,530 টাকা টিকিট পড়েছে এবং প্রথমে আমাদেরকে ফোর্সফুলি এই নন এসি বাসে তুলে দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের হিউন্ডাই বাস পর্যন্ত নিয়ে যাবে, যেটা হচ্ছে আপনার টেকনিক্যালি হিউন্ডাই বাসটা রাখা আছে। 10:30টায় গাবতলি থেকে ছাড়ার কথা থাকলেও 10:45 দিকে আমাদের নন এসি বাসটি ছাড়ে এবং সেটি আমাদের টেকনিক্যাল পর্যন্ত নিয়ে যায়। গুগল ম্যাপ অনুযায়ী মাত্র 5 ঘন্টা 50 মিনিট লাগবে আমাদের কুয়াকাটা পৌঁছাতে, বাট লেট হয় একটু কারণ বাসটা সিটির ভিতরে আসলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। ফাইনালি গাবতলি থেকে কিছুক্ষণ আগানোর পর আমাদের ডাকা হয় এবং সেখান থেকে আমাদের হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় হিউন্ডাই বাস পর্যন্ত। বলা হয় ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আমি একটা হিউন্ডাই বাসে টিকিট কাটছি 1,500 টাকা দিয়ে বিজনেস ক্লাস বাসে, আবার 30 টাকা এক্সট্রা সেন্ট মানির টাকাও দিছি, বাট আমার জন্য একটা কোস্টার নাই। একটা বড় বাসে নিল, এরপর কিছুক্ষণ হাঁটালো, এরপর এসে আমি হিউন্ডাই বাসে উঠতেছি। সো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে সার্ভিসের ব্যাপারে। এটা হচ্ছে আমাদের বাসের ফার্স্ট ইমপ্রেশন। যেমনটি আপনারা আমার ভিডিওতে আগেও দেখেছেন যে বিভিন্ন টিম বাস যেগুলো, যেমন অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বা নিউজিল্যান্ড ক্রিকেট টিম, বিসিবি মেইনলি এই হিউন্ডাই বাসটিকে রিজার্ভ নিয়ে থাকে বিভিন্ন অকেশনে। প্রথমে যদি বাসের ইন্টেরিয়ার ব্যাপারে আসি, তবে 28টি সিট রয়েছে এই বাসটিতে, যেখানে 2x1 ফরমেশন ইউজ করা হয়েছে। যেমনটি আপনারা সবাই জানেন যে হিউন্ডাইয়ের ভেন্টিলাইজেশন সিস্টেম হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ভেন্টিলাইজেশন সিস্টেম, কারণ এই বাসটি একসাথে হট অ্যান্ড কুল। সিটের সাথে সিট বেল্ট রয়েছে, এছাড়া পাশে দুটি সুইচ রয়েছে যার একটির মাধ্যমে আপনি সিট ফোল্ড আনফোল্ড এবং অপরটির মাধ্যমে লেগজাস্ট কন্ট্রোল করতে পারবেন। সো হিউন্ডাই ইজ এ হট অ্যান্ড কুল বাস, অর্থাৎ একই সাথে আপনার গরম বাতাস এবং ঠান্ডা বাতাসের সুবিধা থাকবে। কোনো কারণে বাসে ঠান্ডা বাতাসের পরিমাণ বেড়ে গেলে এসি রিটার্ন গ্রিলের ব্যবস্থা রয়েছে, সেখান দিয়ে এসির বাতাস বের হয়ে যাবে, এবং হট এয়ার বেড়ে গেলেও কিন্তু আপনার হিটারের রিটার্ন গ্রিলের মাধ্যমে সেটি বের হয়ে যাবে, অর্থাৎ বাসের টেম্পারেচার খুব ভালোভাবে মেনটেন থাকে এই বাসগুলোতে। সাউথ কোরিয়া থেকে সরাসরি এই বাসগুলোকে আনা হয় আমাদের দেশে, যেখানে বাসের প্রাইস পড়ে 1,80,00,000 টাকা। পাশাপাশি এই বাসগুলোর ড্যাশবোর্ডেও বেশ ভালো রকমের অপশন আপনারা পাবেন, যেমন এয়ারগান কানেক্টরের সুবিধা রয়েছে এই বাসগুলোতে। এয়ারগান কানেক্টরের পাশাপাশি অটোমেটিক অ্যাডজাস্টেড মিরর এবং একটি রেফ্রিজারেটরের সুবিধা রয়েছে বাসে। সো আপনি কুয়াকাটা বলেন কিংবা বাংলাদেশের যে কোনো রুট বলেন, হিউন্ডাই বাসেস আর দ্য মোস্ট পারফেক্ট বাস অফ বাংলাদেশ। সো ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো। বাসটি ঢাকা থেকে বরিশাল পটুয়াখালী কুয়াকাটাতে যাবে, যেখানে বরিশালের ভাড়া 1,000 টাকা, পটুয়াখালীর ভাড়া মেবি 1,300 টাকা এবং কুয়াকাটার ভাড়া 1,500 টাকা। বের হতে না হতেই ইন্টারসিটির কিছু জাম্পো হলাম, যদিও আমার প্ল্যান ছিল A1 সিট নেওয়া, অর্থাৎ সিঙ্গেল বিজনেস ক্লাস সিটটি, বাট A2 থেকে ভিডিও ভালো হয় এজন্যই A2 সিটটি আমি নিয়ে নিই। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে বাসের বুকিং খুবই কম ছিল, মানে মাত্র 9 জন যাত্রী নিয়ে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিই। অতঃপর কল্যাণপুর পান্থপথ হয়ে আমরা পৌঁছে যাই আরামবাগে, এবং আরামবাগেও বেশ ভালো সময় আমাদের অপেক্ষা করতে হয়। প্রায় রাত 12টার দিকে আমরা আরামবাগ থেকে সায়দাবাদের উদ্দেশ্যে রওনা হই। যেহেতু এটি নাইটের ট্রিপ এবং যাত্রীদেরকে ভোরে পৌঁছানোই হচ্ছে বাসের মেইন উদ্দেশ্য, এজন্য আসলে বাস অত তড়িঘড়ি করতেছিল না। 12টার সময় আমাদের আরামবাগ অনেক ওয়েট করতে হয় এবং অবশেষে আমাদের বাসটি ছাড়ে। যাত্রীরা অনেকে কমপ্লেন করেছিল উঠার পর যে বাস এমনিতে 1 ঘন্টা লেট করছে, আবার কাউন্টারের সামনে আসে নাই ঠিকমতো সায়দাবাদের যাত্রীরা। সো আপনাদের মতো আমিও অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম যে কখন আমরা এক্সপ্রেস হাইওয়েতে উঠবো এবং আমার জার্নিটা ফ্লুয়েন্ট হবে। তো সায়দাবাদ এসে আরেক কাহিনী, কারণ ভিতরের দিকে আসলে একটা কাউন্টারে যাত্রীদের টিকিট কাটা হয়েছে এবং বাসকে হচ্ছে আবার ঘুরে আসতে হবে, মানে একটা গোল চক্কর দিয়ে আসতে হবে, যেটা মারতে 1 ঘন্টা টাইম লাগবে আরও।
সো এই জন্য বাস ভিতরে যেতে চাচ্ছিল না এবং সেই কাউন্টার থেকে আসলে ফোর্সফুলি বাসকে ভিতরে নিতে বলতেছিল সো সেই ভিতরে গেলে আমাদের আরও এক ঘন্টা টাইম লস হতো এজন্য আমরা ভিতরে না গিয়ে যাত্রীদেরকে এখানেই কল করি এবং সেই পাঁচজন যাত্রী নিয়ে আমরা মেয়রহানি ফ্লাইওভারের উপরে উঠে যাই মেয়র হানিফে কিছুক্ষণ উঠার পর বাম দিকের রাস্তায় আমরা উঠে যাই কারণ এই রাস্তাটি হচ্ছে মাওয়ার সাথে কানেক্টেড এবং পাশে যেই রাস্তাটা গেছে সেটা হচ্ছে আপনার N1 সাথে কানেক্টেড অর্থাৎ ঢাকা চিটাং কক্সবাজার হাইওয়ে মেয়র হানিফে বাসের জন্য টোল মেবি 260 টাকা বাট এক্সপ্রেস হাইওয়েতে উঠার সময় এবং ওঠার আগে থেকে যতবার আমাদের টোল যাওয়ার জন্য দাঁড়াতে হয় তার জন্য কিন্তু জার্নি অনেকটাই ধীর গতির হয়ে যায় কিংবা জার্নি অনেকটাই থেমে থেমে যায় সো ফাইনালি আমরা এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি এবং সবচেয়ে ভালো যেই জিনিসটা আমার কাছে লাগতেছিল সেটা হচ্ছে একটা আনলক হুন্দাই বাসে উঠছি অর্থাৎ 160 চাইলে ড্রাইভার 160ও তুলতে পারবে তবে দেখার বিষয় এইটাই ছিল যে ড্রাইভার কত স্পিড তুলবে এবং জার্নিটা আমাদের কত সেফ হবে অবভিয়াসলি আপনাদের মাথায় রাখতে হবে যে গতির চেয়ে সেফটি বেশি দরকার বাট হিউন্দাই ইজ আ দ্যাট কাইন্ড অফ বাস যেটাই আপনি 140 কিংবা 150ও সেফ ফিল করবেন কারণ এই বাসটিতে কিন্তু ড্রাইভারের কাছে বিভিন্ন ধরনের অপশন আছে যেমন রিটার্ডার আছে ABS আছে EBS আছে সো টেকনিক্যালি অনেকটা সেফ বাস এবং স্পিডিংয়ের জন্যে অনেকটা পারফেক্ট অপশন বলা যায় এই ভদ্রলোক পিছে গার্লফ্রেন্ড বসে বাউলি মারতে মারতে আমাদের বাসের কোলে এসে পড়তেছিল যার কারণে আমাদের জার্নি একটু ইন্টারাপ্ট হয় বলা যায় এছাড়া ওই দিন কিন্তু বৃষ্টি ছিল অর্থাৎ রাস্তা ভেজা ছিল নর্মালি হিনো ওয়ানজে কিংবা জাপানি বাসগুলো কিন্তু বৃষ্টির দিনে কিছুটা কাবু থাকে বাট কোরিয়ান বাস এজন্যই কোরিয়ান আর এজন্যই এটার দাম 1 কোটি 80 লাখ সামনের বাইকের কার্যকলাপ দেখলে আপনারা বুঝতেই পারবেন যে বাইক এবং বাসকে কেন বন্ধু বলা হচ্ছে কারণ বন্ধুই তো বন্ধুর ড্যাশ মারে সো অ্যাক্সিডেন্ট হইলে যে সবসময় বাসই ড্যাশ মারে এমন না অনেক সময় বাইকও কিন্তু আসে নিজে থেকেই আর এটাই আসলে সবচেয়ে বড় প্রবলেম সো চলুন আপনাদেরকে বাসের নয়েজটা শোনাই এবং মেইন স্পিডে আসলে ভিডিওটি প্লে করি অর্থাৎ 1x স্পিডে যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন যে 140-145 পৌঁছে গেছে আমাদের স্পিড এবং তাও বাসের ভিতর থেকে মনে হচ্ছে যে বাস যেন 80 কিংবা 90 আছে সো হিউন্দাইয়ের এটা হচ্ছে আরেকটা পজিটিভ দিক যে আপনি ভিতর থেকে বুঝবেন না যে বাসের স্পিডটা কেমন তবে একটা কথা শিওর যে কুয়াকাটায় কিন্তু গ্রিন লাইনের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে শ্যামলি লাক্সারি সেগমেন্টে কারণ গ্রিন লাইন পরিবহন যতদিন না পর্যন্ত ডাবল ডেকার বাসগুলো এই রুটে দিচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করি যে শ্যামলির হুন্দাই বাসগুলোই এগিয়ে থাকবে রাত 1:09 আমরা পৌঁছে গেছি পদ্মা সেতুর টোল প্লাজায় এক্সপ্রেস হাইওয়ে পাড়ি দিতে মাত্র 25 থেকে 30 মিনিট লাগছে যেখানে আমার মনে হয় এভারেজ স্পিড ছিল আমাদের 120 বা 130 মতো স্বপ্নের পদ্মা সেতুর কারণে কিন্তু আজকের এই ব্লগটি পসিবল হয়েছে আলহামদুলিল্লাহ কারণ পদ্মা সেতু না হলে হয়তো লঞ্চ দিয়ে কুয়াকাটা যাওয়ার সাহস আমি করতাম না সো আসলে পদ্মা সেতু আমাদের জন্য অনেক বড় একটি প্লাস পয়েন্ট
তবে এখানে আপনারা লক্ষ্য করবেন যে এক লেনে কিন্তু বাসগুলোকে আনা হয়েছে, কারণ সেতুর অনেক অংশে কিন্তু কাজ চলতেছে। আবার ওই দিন কিন্তু পদ্মা সেতুর উপর ফার্স্ট সুইসাইড হয়েছিল, এটাও আসলে মনে রাখতে হবে। সামনে ট্রাক থাকার কারণে এই এক লেনের পথ চলাটা অনেক বেশি দীর্ঘ হয়ে যায় এবং ফাইনালি আমরা আসলে সেটা থেকে রেহাই পাই এবং আবারও আমরা খুব তাড়াতাড়ি পদ্মা সেতু পাড়ি দেওয়ার চেষ্টা করি। যদিও স্পিড লিমিট ছিল 60 কিলোমিটার পার আওয়ার, তবে যেহেতু আমাদের 7 মিনিট শুধু ওই এক লেনে 20-30 ধরে চলে গেছে, এই জন্য আমরা রাশলি আসলে পদ্মা সেতুটা পাড়ি দিয়ে দেই। পদ্মা সেতুর পর থেকে যে রোডটা, সেই রোডটা আপনাকে অনেক বেশি ইমপ্রেস করবে, কারণ এখানে যে লাইটটা আছে ওইটা পুরো আগুনের মতো লাগতেছিল। মানে খালি চোখে যেরকম দেখা যায় সেটা আসলে বলার মতো না কিংবা বোঝানোর মতো না। ক্যামেরার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে গেছে আগের চেয়ে, এই জন্য আরও ভালো হতো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে আসলে খুব এনজয় করবেন। বরিশালের বোয়িং 787 নামে পরিচিত সাকুরা পরিবহনের সাথে দেখা হয়ে গেল। যদিও বরিশালের সবচেয়ে ফাস্টেস্ট সার্ভিস কিন্তু তারাই দিয়ে আসছে, 2 ঘন্টা 45 মিনিট 3 ঘন্টায় কিন্তু তারা বরিশাল পৌঁছে যায়। এবং এর দরুন কয়েকটা অ্যাক্সিডেন্টের শিকারও কিন্তু তারা হয়েছে, যার কারণে সাকুরায় আপাতত আমি ট্রাভেল করতে একটু ভয় পাচ্ছি। তবে আশা করি অ্যাজ আ রেপুটেটেড কোম্পানি তারা আবারও ফিরে আসবে। সো এখান থেকে আসলে রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। সোজা যে রাস্তাটি গেছে সেটি গেছে খুলনায়, চাইলে আমার খুলনার ডাবল ডেকারের ব্লগও আপনারা দেখে আসতে পারেন। এবং বাম পাশে গেছে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা। এটা ছিল আমার জীবনের প্রথমবারের মতো বরিশালের যাত্রা। এর আগে লঞ্চে কিন্তু আমার উঠতে ভয় লাগে, জন্য আমি কখনোই বরিশাল আসার সাহস করি নাই। আলহামদুলিল্লাহ এখন ফার্স্ট টাইম বরিশাল আসার পরে বেশ ভালোই লাগতেছিল। এইটা মেবি মাদারীপুর বা মোস্তফাপুর বা এমন কিছুর কানেক্টিং রাস্তা বলা যায়, কারণ এই রাস্তায় আগে আমি আসিনি, তো এটা নিয়ে আমার আইডিয়া একটু কম। বাট পুরো রাস্তা জুড়ে আসলে সিনটা এরকমই ছিল যে এরকম খড়ের মনে হয় কিছু ইয়ারটিয়া সাইডে রাখা ছিল এবং রাস্তাটা একটু পরপরই আসলে বিট আসতেছিল, মানে স্পিড ব্রেকার আসতেছিল। এখানকার রাস্তাটা একটু খারাপ, মানে পুরো জার্নির কথা যদি আসি, তবে এখানে একটু পরপরই স্পিড ব্রেকার, এরপর হালকা ভাঙা রাস্তা, একটু পরপর কালভার্ট। তার উপর এটি ছিল আমাদের ড্রাইভার সাহেবের দ্বিতীয় জার্নি বরিশালে, তো তারও আসলে রাস্তা মুখস্থ নাই, যার কারণে স্পিড ব্রেকারগুলো পার হইতে আমাদের মাঝে মধ্যেই হার্ট ব্রেক করা লাগতেছিল। তবে যে জিনিসটা আমাকে আরও বেশি সারপ্রাইজ করছে সেটা হচ্ছে এখানে কোনো ভালো হোটেল নেই রাতে বিরতি দেওয়ার মতো, এই কারণে একটা দোকানের পাশে আসলে বিরতি দেওয়া হয়। আর এইটা আমার লাইফে ফার্স্ট টাইম এমন ছিল যে আমি একটা হিউন্দাই বাসে যাচ্ছি আর বিরতির জন্য কোনো হোটেল টোটেল কিছু নাই, এমনকি ওয়াশরুমও ছিল না, তো চিপায় যায় কাজ সারা লাগে, ছোটোটা কিন্তু বড়টা না। বাসে কোনো ফিমেল যাত্রী ছিল না, যার কারণে আসলে এ নিয়ে অবজেকশন করার মতো কেউ ছিল না। মানুষ তো চিপায় যায় 1 নম্বর 2 নম্বর পারলে 3 নম্বরও করে আসতেছিল। যাই হোক, ব্রেক মাত্র 10 থেকে 15 মিনিটের ছিল, তো পরোটাটা খাওয়ারও অত ইচ্ছা টিচ্ছা ছিল না, আমরা ওইভাবেই আসলে বাসে উঠে যাই জাস্ট একটা দুইটা চা খেয়ে। এইখানে গ্রিন লাইনের দুইটা ইরিজা শেপের বাস দেখে আমার ভেঙ্গা বয়েস বার্গারের কথা মনে পড়ে গিয়েছিল, কারণ পিছনের বাসটা আসলে ভাঙ্গা ছিল আর দুইটা বাস একসাথে ছিল, মনে হচ্ছিল যে ভেঙ্গা বয়েস যাচ্ছে। গ্রিন লাইনের দুইটা বাস এত ক্লোজলি যাচ্ছিল যে মনে হচ্ছে দুইটা একটা বাইকের উপর বসে আছে, যেখানে সামনেরটা চালাচ্ছে আর পিছনেরটা হচ্ছে ওরে জোড়ায় ধরে গান গাচ্ছে। Call me your baby on the same wave, oh no no there's no slowing down. You and I riding harness in Hawaii, I তেমন কিছু না, জাস্ট ভয়েস চেঞ্জার দিয়ে ওমেন করছে যাতে কেউ গালি দিতে না পারে, মানে ছেলের কণ্ঠে গান শুনে অনেকে গালি দিতে পারে, এই জন্য মেয়ের কণ্ঠ কইরে দিছি। বাট একটা কথা যে গ্রিন লাইনের এই দুইটা বাসে কিন্তু বেশ ভালো দৌড়াইতেছিল, মানে আমাদের পিক আপ এত ফাস্ট হওয়ার পরও কিন্তু আমরা সেই বাসগুলোকে সহজে ধরতে পারতেছিলাম না। আরেকটা জিনিস যেটা আপনাকে কুয়াকাটা যাওয়া পর্যন্ত সারপ্রাইজ করবে সেটা হচ্ছে মোট 6,200 কত টাকা যেন টোল বা আসলে চাঁদা মাদা দিয়ে দিতে হয় একটা আপ ডাউনে,
এইটা আসলে বিশ্বাস করার মতো না, মানে ঢাকা থেকে কুয়াকাটা যেতে প্রায় 6,500 টাকা মতো রাস্তাই দিতে হয়। এইটার মেইন রিজন হচ্ছে এই রুটে অনেকগুলো আসলে ব্রিজ আপনারা পাবেন এবং সবগুলো ব্রিজে অনেক উঁচা উঁচা পাবেন, কারণ এই ব্রিজগুলোর নিচ দিয়ে কিন্তু আপনার লঞ্চগুলো চলাচল করে, আর এর কারণে আসলে প্রায় 6,500 টাকার মতো রাস্তায় লেগে যায় একটি বড় বাসের কিংবা একটি হুন্দাই বাসের। বরিশালের যত কাছে আমরা আসতেছিলাম ততই রাস্তার কন্ডিশন সুন্দর হচ্ছিল এবং রাস্তা খুব সুন্দর লাগতেছিল। ফাইনালি 3:23 আমরা পৌঁছাই বরিশালে। যেহেতু আমরা 12:30 দিকে সায়দাবাদ থেকে ছেড়েছিলাম, তো 3 ঘন্টারও কম সময় আসলে আমরা বরিশালে পৌঁছেছি, এবং তার একটু পরই আরও একটি ছোট ব্রেক আমরা নেই, কারণ এরপরে পুরোটাই ছিল টানের রাস্তা পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত। সেখানে একটু বরিশালের মিষ্টি টিষ্টি, এরপর চাটা ট্রাই করি, গুড়ের দুধের চা ছিল যেটা অনেক ভালো লাগছে আমার কাছে, এবং সেটা অফার করেছিল আমাদের এই বাসে থাকা আমার একজন সাবস্ক্রাইবার। তো রাস্তায় সাবস্ক্রাইবারদের সাথে ট্রাভেল করাও খুব মজার একটি ব্যাপার। এনিওয়ে, এই রাস্তায় আসার পর আমার মনে হচ্ছিল যে রাস্তা কম ব্রিজ বেশি, মানে এমনি রাস্তার চেয়ে ব্রিজের রাস্তায় বেশি, একটু পরপরে ব্রিজ, সবগুলো ব্রিজই একরকম দেখা যায়। একটা শট নিলে মনে হয় যে একটা শটই বারবার দেখাচ্ছি, বাট আসলে ওগুলো আলাদা আলাদা ব্রিজ। বাট এই ব্রিজটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা মনে হয় পায়রা সেতু, যেটার কারণে আসলে কুয়াকাটা জার্নি করা খুব বেশি সহজ হয়ে গিয়েছে বলা যায়। তবে এটা যে কোয়ালিটির ব্রিজ ওই কোয়ালিটির টোল আসলে না, মানে টোলটা রিজনেবল বলা যায়। তো সেইটা শেষ করে আমরা পৌঁছে গেলাম পটুয়াখালীতে। জার্নির আর বেশিক্ষণ নাই, একটু হালকা ন্যাপ নিয়ে নিই। বৃষ্টির কারণে আসলে অনেক বেশি ঘুম আসতেছিল, বাট কুয়াকাটা আসলে বেশি দূরও নাই, এই সময় ঘুমাইলে কি একবারে কুয়াকাটার আগে উঠতে পারবো নাকি এটাও একটা প্রশ্ন ছিল। তো ব্লগ তো কমপ্লিট করা লাগবে, আসলে দেখতে যতটা সহজ মনে হয় করাটা আসলে কিন্তু অনেক বেশি কঠিন, কারণ রাস্তার যদি একটি ভালো ভিউ বা একটি রিয়েল জার্নি ফিল যদি দিতে চাই, তাহলে একটা ব্লগ করা কিংবা একটা নাইটের ব্লগ করা কিন্তু আসলেই খুব কঠিন একটা ব্যাপার। যাই হোক, চোখ খুলতেই মন অনেক ভালো হয়ে গেল, কারণ ভোরের এই সিনারিওটা আসলে অনেক বেশি ভালো ছিল। আর এইটা দেখার পর ঘুম সাথে সাথে চলে যায়, আবারও ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করা শুরু। এইসব সিনারিওগুলো দেখার জন্যই আসলে ঢাকার বাইরে ট্রাভেল করতে খুব বেশি ভালো লাগে, আর বাস যখন গ্রামের ভিতরে ঢুকে যায় তখন আরও বেশি ভালো লাগে। এই ব্রিজের পুরো নিচের জায়গা দখল করে আছে সবগুলোই মাছ ধরার ট্রলার, এবং এই সিনটা আসলে খুব সুন্দর ছিল। পাঁচটা বেজে 45 মিনিটে আমরা পৌঁছে যাই আমাদের লাস্ট স্টপেজ কুয়াকাটা সি বিচের কাছাকাছি, এবং এখানে সবগুলো বাসে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াকাটায় এখনও পর্যন্ত বাস টার্মিনাল আছে নাকি আমি জানি না, বাট বাসগুলো এইখানেই রাখা হয়। সব কিছু মিলিয়ে হিউন্দাইয়ের জার্নিটা অনেক বেশি এনজয়েবল ছিল, অনেক বেশি থ্রিলিং ছিল। যারা ঘুমাইছে তারা জানে যে অনেক বেশি লাক্সারিয়াসও ছিল। সো ঢাকা থেকে যারা একটি ভালো কোয়ালিটির বাসে কুয়াকাটা ট্রাভেল করতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো দিস ইজ দ্য বেস্ট বাস রাইট নাও অ্যাভেলেবল ফর ইউ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ড্রাইভার সাহেবকে এত সুন্দর ড্রাইভ করার জন্য, এবং সুপারভাইজার গাইড সকলকেই। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে এবং ট্রাভেল ব্লগগুলো এনজয় করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ পিডি বাস পাওয়ারে।